আরজি কর কাণ্ডে মামলা করে সিভিক ভলেন্টিয়ারদের ফরেন্সিক অডিটের দাবি তুলেছেন আইনজীবী ফিরোজ এডুলজি। ইতিমধ্যে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা। এই ঘটনায় আরো দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী ফিরোজ এডুলজি এবং কৌস্তব বাগচির তরফেও মামলা দায়ের হয়েছে। ধনঞ্জয় চট্টোপাধ্যায় কাণ্ডের মতোই একই ধরনের ঘটনা ঘটেছে। তদন্তে কোথায় কোথায় সমস্যা হচ্ছে তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি। তদন্তের দায়ভার সিবিআই বা অন্য কোন এজেন্সিকে দেওয়ার দাবি জানানোর পাশাপাশি তার দাবি এমন ঘটনা একজন ঘটাতে পারে না, সিভিক ভলেন্টিয়ারদের ফরেন্সিক অডিটের দাবি জানিয়েছেন তিনি। তার কথায় প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের সাইকোলজিক্যাল মূল্যায়ন করা উচিত, যেটা এখনো পর্যন্ত হয়নি, যেটা করলে এ ধরনের ঘটনা আর হবে না।